আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আটে ভাজি রেসিপিটা শেয়ার করব। আটেটা হচ্ছে কলা গাছের ভিতরের যে অংশ সেটাকে আমরা বগুড়ার ভাষায় আটে বলি। কোন কোন জেলায় কি বলে আমি তা জানি না, আমাদের বগুড়ার ভাষা আমরা আটে বলেই ডাকি। এটা হচ্ছে আটে, এই যে আটে, আটে আমি কুচি 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 করে কেটে নিব। এই ভাজিটা অসম্ভব মজা, খুবই মজার একটা ভাজি। এই ভাজিটা দিয়ে এক প্লেট ভাত নিঃসন্দেহে খাওয়া যায়, অনেক মজার একটা ভাজি। অনেকেই মাছ মাংসর ভিডিও আপলোড দেয়, কিন্তু আজকে আমি এই আটে ভাজিটার ভিডিও একটু আপলোড দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। আপনার ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই তো আমি কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হোক। আর ইউটিউব চ্যানেল নুসরাত ব্লগ, আপনারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। কড়াইয়ে তেল দেওয়ার পরে আমি দিয়ে দেব আখর জিরা। এই ভাজিটা অসম্ভব মজা, আপনারা অবশ্যই এভাবে ভেজে খেয়ে দেখবেন। আমার সাথে অবশ্যই আপনারা কমেন্টে শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার, আটেটা শরীরের জন্য অনেক ভালো। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আমি আখর জিরা দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভাজা ভাজা অবস্থায় আমি আটেটা, এই তো কুচি আটে কুচিটা দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এই তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। অসম্ভব মজার একটি খাবার, আমার তো খুব পছন্দের একটি খাবার, অনেক মজা। আমার পরিবারের সবাই অনেকে পছন্দ করে। একটু আমি এক চামচ লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদ, দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাতে ঢেকে আমি 2 মিনিটের মতো রাখবো, যাতে একটু সিদ্ধ ভাব হয়ে আসে, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে, আটেটা কুচি করে নেওয়ার পর অবশ্যই পানি ঝরিয়ে নেবেন, আটে থেকে অলরেডি পানি বেরিয়ে আসে। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করব। ঢাকনা সরিয়ে দেখব পানিটা বের হয়ে আসছে। এখন আমি সুন্দর করে ভেজে নেব। এই তো নাড়াচাড়া করে নেব, একটু পর পরে আমি নাড়াচাড়া দিয়ে নেব। এভাবে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন রান্না করে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে দিয়ে লিখবেন, আপনারা আমাকে কমেন্ট করবেন। খুবই সুন্দর একটা রেসিপি, মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এভাবে ভেজে নিতে হবে, একটু পরপরই নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। আর আমি প্রথমে যে তেল দিয়ে দিয়েছি, আমি ওই তেলে এই পুরো ভাজিটা রান্না করব, বেশি তেলেরও প্রয়োজন হয় না। আমি প্রথমে যে তেলটুকু দিয়ে দিয়েছি, ওই তেলটুকু দিয়ে আমি পুরো ভাজিটা রান্না করব, আর কোনো তেল দিব না। তো এভাবে আমি একটু পরপরই নাড়াচাড়া দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে নরম হয়ে আছে এখন। কে কোন জায়গায় এটাকে কী ভাষায় বলে আমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে বগুড়ায় এখানে আটে বলে ডাকে, বাজারেও কিনতে পাওয়া যায়। এ তো ভাজিটা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর, খুবই মজার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।